এ দুনিয়া রঙের খেলা, রং ভাঙিলে সবই ফাঁকি। এই যে রং বিরঙ্গে মানুষের সঙ্গে কি সুন্দর এক মাখামাখি, শিশুকালে মায়ের কোলে ছিলেন যখন অচেতন, মায়ে মুড়ে আদর করে মুখে দিল বুকে স্থান। আমি জীবনে তাহারে সারি পাইলাম একটা সুন্দর নারী, আমি জীবনে তাহারে সারি পাইলাম একটা সুন্দর নারী, এখন রঙ্গরসে ঘুইরা ফিরি সদায় তাহার কাছে থাকি। এ দুনিয়া রঙ্গের খেলা, রং ভাঙিলে সবই পাখি, রং বিরঙ্গ মানুষের সঙ্গে কি সুন্দর এক মাখামাখি, এ দুনিয়া রঙ্গের খেলা, রং ভাঙিলে সবই পাখি। খাবো আশা করে জন্ম দেয় ছেলে মেয়ে, তারা এখন সবাই খুশি যার যেমন সঙ্গী পেয়ে, যার যেমন সঙ্গী পেয়ে। কামাই খাবো আশা করে জন্ম দেয় ছেলে মেয়ে, যার যেমন সঙ্গী পেয়ে, যার যেমন সঙ্গী পেয়ে। আমার ঘরের গিন্নি ডেকে বলে বেঁচে থাক আমার কুলের ছেলে, ঘরের গিন্নি ডেকে বলে বেঁচে থাক আমার কুলের ছেলে, তুমি স্বামী মরে গেলে তাতে আমার হবে বাকি। এ দুনিয়া রঙ্গে খেলা, রং ভাঙিলে সবই পাখি। বাড়ি সাজাইলাম ভবে থাকবো আশা চিরকাল, হিসাব করে দেখি শেষে সাইরাঙ্গুলা আমার কপাল, সাইরাঙ্গুলা আমার কপাল। ঘর বাড়ি সাজাইলাম ভবে থাকবো আশা চিরকাল, হিসাব করে দেখি শেষে সাইরাঙ্গুলা আমার কপাল, সাইরাঙ্গুলা আমার কপাল। রঙ্গের বাড়ি রঙ্গের ঘর, রং ভাঙিলে সকলে পর, রঙ্গের বাড়ি রঙ্গের ঘর, রং ভাঙিলে সকলে পর, কেউ লবে না আমার খবর যেদিন উড়ে যাবে পাখি। এ দুনিয়া রঙ্গের খেলা, রং ভাঙিলে সবই পাখি, রঙ্গে মানুষের সঙ্গে কি সুন্দর এক মাখামাখি, এ দুনিয়া রঙ্গের খেলা, রং ভাঙিলে সবই পাখি। এ জগতে যার যার মতে করতেছে উপাসনা, কেউ সাজিল হাফেজ কাজী, কেউ সাজিল মাওলানা, কেউ সাজিল মাওলানা। জগতে যার যার মতে করতেছে উপাসনা, কেউ সাজিল হাফেজ কাজী, কেউ সাজিল মাওলানা, কেউ সাজিল মাওলানা। দেওয়ানে কাশেম কর মহদুষে, ঘুরে বেড়ায় বাউলি বেশে,
মনে কাশেম কর্ম দোষে গুরে বেড়ায় বাবুল ভেসে কি হবে মরে দিনের শেষে নেকিরি কাতায় সুন্দর দেখি এ দুনিয়া রঙ খেলা রং ভাঙিলে সবই বাকি রং বিরঙে মানুষের সঙ্গে কি সুন্দর একটা মাখারে মাখি এ দুনিয়া রঙের খেলা রং ভাঙিলে সবই বাকি হাবে গো এ দুনিয়া বেশি দিন রবে না ওদের শ্বাস কইরা যে মেঘি ভোর বেনারে এইটা হবে কিয়ামতে নিশানা গো আজই খোঁজ করুন আলোকসজ্জায় খলিল মিয়ার যে কোনো গান পাওয়া যায় আলোকসজ্জার মালিক হলেন খালেক মিয়া ওই একদিন পড়ছি বেলারে এইটা হবে কিয়ামতে নিশানা গো পরশিম হইতে উঠবে বেলা এটা কিয়ামতের নিশানা গো হাদিসেই বর্ণনা মোল্লা মুন্সি বলতে গো সেদিন ভাবে কেউ থাকবে না মসজিদে আলাবে কো দিবে গো কেহ নামাজ পড়বে না গো মসজিদে আহলাবে কো রিবে গো কে হো নামাজ পড়বে না গো আচ্ছা মাতা পিতা সেদিন গো আবার ছেলেকে চিনিবে না পথে ঘাটে করবে রে জিনা কেউ হো কেউ হো রে মানবে না তোবার দরজা বন্ধ হবে গো তোবা সেদিন তো ভুলার হবে না গো তোবার দরজা বন্ধ হবে রে তোবা সেদিন তো ভুলার হবে না গো শোনেন মহনদিয়া একদিন আমার দিন নবী খাতে মন আম্বিয়া সারি সাহাবা লইয়ার সাথে নবী হইলেন রওয়ানা গো সারি সাহাবা লইয়ার সাথে নবী একটা মসজিদ বসিলেন গো নবী এটা হাদিসে প্রমাণ হেদায়ত করে তাছে না আবার তাদের সাহারি জন আবু বাকার সিদ্দিক প্রশ্ন করিলেন কোখানা গো আবু বাকার সিদ্দিক প্রশ্ন করিলেন কোখানা গো এই যে আপনি তো দয়া
আছে সবারে জানা আপনার উপরে কুরআন নাযিল ভাবে পড়লেন শাইরা বানা আপনার উপরে কুরআন নাযিল করিল শাইরা বানা গো একদিন আমার দিনে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মসজিদে বসে হেদায়েত করতেছেন সঙ্গে ছিল সাইর আসাব হযরত আলী আবু বকর সিদ্দিক উসমান গনি উমর ফারুক আবু বকর সিদ্দিক বলতেছে হুজুর আল্লাহ পাক কোরআনখানা আপনার উপরে নাযিল করেছে এই কোরআনের ভিতরে 6666 টা আয়াত আছে সব আয়াতের মানে আমাদেরকে বুঝালেন তথাপি আমাদের বুঝবার বাকি রইল নবীজি বলতেছে কোনটা বাকি রইল আবু বকর সিদ্দিক বলতেছে হুজুর এই যে কোরআনের ভিতরে একটা আয়াত আছে কুল্লে নাফসিন যায়কাতুল মউত নামে এই আয়াতের মানে আমরা বুঝতাছি না নবীজি বলতেছে দেখো এই আয়াতের মানে হলো এই পৃথিবীতে জীবত্ব যত জিনিস আছে সবারই একদিন একদিন মরতে হবে আজকে ধরে দেখতেছো কালকে তারে দেখবা না কাল যারা দেখবা তারপর দিন তারা দেখবা না এই অবস্থায় দুনিয়া ছেড়ে চলে যেতে হবে চিরজীবনের মতো কেউ দুনিয়ায় থাকতে পারবে না এটাই হলো আয়াতের মানে আবু বকর সিদ্দিক বলতেছে হুজুর তাহলে কি আপনিও মরবেন নবীজি বলতেছে দেখো আমি নবী বলে যে আল্লাহ আমাকে ক্ষমা করবো তা নয় আমারও একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আবু বকর সিদ্দিক বলতেছে হুজুর তাহলে আপনি মরার পরে আপনার মাথার পাগড়িটা কে পাবো এই কথাটা বলে দিয়ে যান হযরত আলী বলতেছে দেখো আবু বকর ভাই নবীজি মরার পরে ওনার মাথার পাগড়িটা আমি পাবো যেহেতু আমি নবী সাহেবের মেয়ের জামাই তুমি কি সর্বনাশ করলারে আলী মাথার পাগড়ি সাইয়া নিজে নিজে গলে ফকইরাই আজকে সবে গেলা হারাইয়া তোমার ভাগ্যে নাই আমার মাহাতার পাহাগরি আলি তোমার ভাগ্যে নাই আবু বকরকে করলাম দান কথা শুনে আবু বকর সিদ্দিক প্রশ্ন করিলেন আরে খান আপনি মরার পরে গায়ের জামা দয়াল কাহাকে করবেন দান আপনি মরার পরে গায়ের জামা হুজুর কাহারে করবেন দান নবী সাহেব বলতেছে দেখো আলী তুমি সর্বনাশ করলা নিজে নিজে গল্প কিরা মাথার পাগড়িটা হারাইলা তবে আমি জীবিত থাকতে মাথার পাগড়িটা আবু বকর সিদ্দিককে দান করে গেলাম আমি যখন মরে যাবো মরার পরে আবু বকর সিদ্দিক মাথার পাগড়ি পাবে এ কথা শুনে আবু বকর সিদ্দিক বলতেছে হুজুর মাথার পাগড়ি তো আমাকে দিলেন কিন্তু আপনি মরার পরে আপনার এই গায়ের জুব্বাখানা জামাখানা কে পাবো এই কথাটা বলে দিয়ে যান তা না বলে ওই জামা নিয়ে আমাদের চারজনের মাধ্যমে ঝগড়া লেগে যাবে হযরত আলী বলতেছে দেখো আবু বকর ভাই তুমি তো গায়ের জামা পাইলা তুমি তো মাথার পাগড়ি পেলে এবার গায়ের জামাটা আমি চাই আমার ছাড়া কেউ পাবো না যেহেতু আল্লাহ পাক আমাকে টাইটেল দিচ্ছে শেরে আলী শেরে খোদা আর তাছাড়া আমি নবী সাহেবের মেয়ের জামাই আমার ছাড়া কেউ পাবো না তুমি কি সর্বনাশ করলারে আলী গায়ের জামা সাইয়া নিজের পায়ে নিজের কুড়ালাসকে দিলারে মারি আমার না গায়ের জামা আলী তোমার ভাগ্যে নাই ও গো
নাই গো। আমি জীবিত থাকি তেরে জামা কইরা যাব দান। শোন 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 গো আবার তোমরা সারি জন, আমি মরার পরে গায়ের জামা আলি হাতে হেতেই লোহিও গো। আমি মরার পরে গায়ের গো জামা আলি হাতেতেই লোহিও গো। একজন আসাবে আছে রে আমার গোপনে সাজি যাগো, একজন আসাবে আছে রে আমার গোপনে সাজি যাগো। উয়াস করনি নাম জীবিত থাকিতে গায়ের গোজামায় আমি তাহাকে করলাম দান। আমি মরার বরে জামা নিয়া সেই পাগলকে দেহ দিও গো। নবীজি বলতে চালি এবার তুমি জামাটাও হারিয়ে ফেললা, তোমার ভাগ্যে আমার জামাটাও হলো না। তবে তোমরা চারজনে শোনো, এই পৃথিবীতে আমার 313 জন আসাব আছে, স্তন মধ্যে 312 জনের খবর সবাই রাখে। একজন আসাব আমার গোপনে, তার সাথে আমার সাথে জীবনে কোনোদিন দেখা হয় নাই, অথচ সে আমার নামের উপরেই পাগল, তার খবর কেউ রাখে না। আমি স্যার, আমি যখন ইন্তেকাল করব আমার গায়ের জামাখানা নিয়ে সেই পাগলকে দিবে, সাবধান তোমরা যেন কেউ আত্মসাত করো না। এই কথাটা আপনাদের চারজনের মাধ্যমে জানাই দিলে। ইহার কিছুদিন পরে গোলবি অসুস্থ হইয়া পড়িল, আবু বাকার সিদ্দিকে ডেকে আমার দয়ালে নবী বলিল, তুমি আর বসরের মাঝে বকর দাও ডেন্ডারা পিটে আগো। তুমি আর বসরের মাঝে দাও না যে জাহানাই আগো, আসি যে পহরিয়া কোন সময় যেন যাই গো এই না দুনিয়া সারি, কারুর কিছু দাবিরে থাকে জাগে পুরহন কহরিয়া গো। কারুর কিছু দাবিরে থাকে জাগে পুরনো কোহরিয়া গো। কিছুদিন পরে নবীজি অসুস্থ হয়ে পড়লেন, বিছনায় মানে সজ্জাগত হয়ে গেছে। আবু বকর সিদ্দিকে ডাকে বলতেছে, আবু বকর এখন তো আমি অসুস্থ সজ্জাগত অবস্থায়, কোন সময় না কোন সময় আমি মরে যাই, তুমি আরব শহরে ঢান্ডারা পিটাই দাও, যদি কারো কোনো কিছু দাবি থাকে আমার উপরে সেই দাবিটা আজকে পরিশোধ করে নিয়ে যাক।
কারো কাছে ঋণী হইয়া আমি এ দুনিয়া ছেড়ে চলে যেতে চাই না। এ কথা তো শুনে আবু বকর সিদ্দিক আরব্য শহরে ঢান্ডারা পিটিয়ে দিলেন যে হুজুর করিম আলাইহিস সালাম মরণাপন্ন ভাব, তোমাদের যদি কারো কোনো কিছু দাবি থাকে এই দাবিটা আজকে পূরণ করে আনতে পারো। এই যে সংবাদ পাইয়া লোক আস্থা আছে কাতারে কাতারে, কেউ কিছু দাবি করলো নাই আমার দয়ালে নবীর উপরে, আকাশ নামে একজন ব্যক্তি গেল দাবি যে জানাইয়া গেল। ওই যে উহুদের যুদ্ধে গো যখন আমার দয়ালে নবী গেছিল, ঘোড়ার পৃষ্ঠে হাইরে দয়াল একটা কুর্রা মাইরা ছিল, ঘোড়ার পৃষ্ঠে না লাগিয়া কুর্রা লাগে আমার গায়ে গয়। ঘোড়ার পৃষ্ঠে না লাগিয়া কুর্রা লাগে আমার গায়ে গয়। কেউ কোনো কিছু দাবি করলেন না। আকাশ নামে একজন ব্যক্তি উনি যায় বলতেছে যে দেখো হুজুর করিম আলাইহিস সালাম যখন উহুদের যুদ্ধে যান, উহুদের যুদ্ধে যাইয়া ঘোড়ার পৃষ্ঠে একটা কুর্রা মেরেছিলেন, সেই কুর্রাটা ঘোড়ার পৃষ্ঠে না লেগে আমার পৃষ্ঠে লেগেছিল, সেজন্য তো সে আমার কাছে ঋণী আছে, তাই সেই ঋণ পরিশোধ করার জন্য আজকে নবীজির পৃষ্ঠে আমি একটা কুর্রা মারব। শোনো শোনো ওরে আকাশ আমি তো মাহারে যাই কইয়া, ভুলবশত একটা কুর্রা যদি তোমায় থাকে মাহারিয়া গো, যদি ভুলবশত একটার কুর্রা তোমায় থাকে মারিয়া গো। এই যে এক কুর্রার বহদ হলে গো একশো কুর্রা মাহার রহনা আহামায়, তবু নবীজির মহরণের সময় কুর্রা মাই রহনা তাহায়, কাজে বলেছে হে যাই বলো তোমরা আমি কি ইসুই আর শুনিব না গো। কাজে বলেছে হে যাই বলো তোমরা আমি কি ইসুই তো শুনিব না গো। ওকে সিদ্ধি বলতেছে দেখো আকাশ, যদি ভুলবশত একটা কোড়া তোমাকে মেরেই থাকে তাহলে ওই এক কোড়ার পরিবর্তে তুমি আমার শরীরে একশো কোড়া মারো, তথাপি নবীজির মরণ সময় তুমি তার শরীরে কোড়া মেরো না। আকাশ বলতেছে দেখো তোমরা যাই কিছু বুঝাও না কেন আমাকে, আমার শরীরে কোড়া মারছিল নবীজি, সেই কোড়ার পরিবর্তে যদি তোমাদেরকে মারি তাহলে তো নবীর ঋণ হবে না, বরং আমি নবীজির শরীরেই মারব। হযরত আলী বলেছে রে আকাশ তুমি বুঝি আহি বহু জনা, নবীজির মহরণের সময় তুমি এই ভুলটা কইরো না, যদি ভুল বশত একটারে কুর্রা মাইরা থাকে তোমারই রো। মাইরা থাকে তোমারে গো।
ভুল বশত আগে তাগ কোরা মাইরা থাকে তোমারে কোরার বদলে হাজার কোরা তুমি মারো আমার তবু নবীর মরণের গোকালে কোরা মাইর না তাহারে গো আকাশ বলেছে যাই বলো তোমরা কিছুই তো শুনিব না নবীজি মারেছি লোক কুরাই আমি মারে বহু সংবাদ শুই না দয়াল গো নবী বলতাছে তো কহুনার সংবাদে পাইয়া দয়াল নবী বলতেছে তো কহুনা গো হযরত আলী বলতেছে আকাশ যদি ভুলবশত একটা কোরা তোমাকে মাইরেই থাকে সেই একটা কোরার পরিবর্তে তুমি আমাকে 1000 কোরা মারো তথাপি নবীজির মরণের সময় তার শরীরে তুমি কোরা মেরো না আকাশে একই কথা যে দেখো তোমরা যাই বুঝাও আমারে নবী যে আমার কোরা মেরেছিল সে কোরা যদি তোমাদেরকে মারি তাহলে নবীর ঋণ মুক্ত হবে না যখন এই তর্ক বিতর্ক হইতেছে খবরটা রাসূলুল্লাহ পাইয়া শুনতে পাইয়া এদেরকে বলতেছে দেখো হযরত আলী আবু বকর তোমরা আকাশকে বাধা দিও না আমার কাছে আসতে দাও কি বলে আমি শুনি ভালোভাবে তখন আকাশকে নবীজির কাছে যাইতে দিলে এই যে এদিকেতে হযরত আলী কানছে জার জার হইয়া দেখো নবীজির কাছে যাইয়া বলে তাহাসে হে বহু যাইয়া উহুদের যুদ্ধে গো দয়াল গিয়াছিলেন হায় ঘোড়ার পৃষ্ঠে মারিলেন কুরা সেটা লাগেছে রে আমার গা আজকে সেই কুরার বদলে আপনার এক শরীরে কুরা মারতে চাইও বলতেছে হুজুর আপনি নিজেই ঢেন্ডারা পিটিয়ে দেওয়া হয়েছেন যে যদি কারোর কোনো কিছু ঋণ থাকে এটা আজকে মুক্ত করে দিবেন আপনি স্মরণ করে দেখুন উহুদের যুদ্ধে যাইয়া যখন ঘোড়ার পৃষ্ঠে একটা চাবুক মারছিলেন সে চাবুকটা ঘোড়ার পৃষ্ঠে না লেগে আমার গায়ে লাগছিল এজন্য তো আপনি আমার কাছে ঋণই আছেন তাই আমি সেই ঋণ মুক্তার্থে সেই চাবুক আপনাকে মারতে চাই শুনে দয়াল গো নবী কি কাজ কহ দিল হাতে মাকে ডাইকায় আমার দয়ালে নবী বুঝাইল ঘর হইতে কুরা খানাই না দেও আকাশের হাতে গো ঘর হইতে কুরা খানা যাই না দাও আকাশের হাতে গো ওই যে কথা শুনে মায়ের আমার কানছে জার জার হইয়া কানতে কানতে মা জননী আবার ঘরে যায় সুফল কুরা খানা আইনা রে মায়ে আকাশ হাতে দেয় তুলিয়া গো কুরা খানা আইনা রে মায়ে আকাশের হাতে দেয় তুলিয়া গো কুরা হাতে লইয়া গো আকাশ নবীজির কাছে দাহারাইল ডেকে ডেকে দয়াল নবীজিকে আকাশ বলিল যেই সময় মারছিলেন কুরা আমার জামা ছিল না গায়ে গো যেই
যেই সময় মারছিলেন কুকুররাই আমার জামা ছিল না গায়ে গয়ো ফাতেমা করলেন কি কানতে কানতে কোরা খানাই না আকাশের হাতে তুলে দিলে কোরা হাতে নিয়ে নবীদের কাছে দাঁড়াইয়া আকাশ বলতাছে হুজুর যে সময় আমার শরীরে কোরা মেরছিলেন তখন আমার শরীরে জামা কাপড় কিছুই ছিল না তাই দয়া করে আপনার জামাখানা উঠে দেন আপনার খালি গায়ে আমি কোরা মারব এই যে কথা শুনে দয়াল গো নবী কি কাজ কহ দিল ফাতেমা হযরত আলী আবু বকর সিদ্দিককে বলিল ঘর হইতে তোমরা রে এখন যাও বাহির হইয়া গয়ো ঘর হইতে ওই যে ধীরে ধীরে দয়াল গো নবী জামা উঠাইতে লাগিল এক ধিয়ানে আকাশ দেখো আবার তাকাইয়া রহিল জামা খানা দয়াল নবী যখন উঠাইয়াই দিল জামা খানা দয়াল নবী যখন উঠাইয়া দিল হাতের কোরা হাইরে আকাশ তখন দূরে ফেলে দিল আমার নবী জির পৃষ্ঠে গো দেখো মহর নবু ও তাহাসিল আমার নবী জির পৃষ্ঠে তেরে মহর নবু ও তাহাসিল আসিল ছলনা কইরা আকাশ যাইয়া একটা চুম্বন করিল ছলনা করি আর আকাশ একটা সুমা খাইয়া আসিল নবী বলছে শোনরে আকাশ তোমারে যাই কইয়া গো আকাশ তোমারে যাই কইয়া ছলনা কইরা মহর নবুয়া তুমি গেলা রে দেখি আমার মহর নবুয়া তেরে খবর ভবে কেউ তো আর জানে না গো আমার মহর নবুয়া তেরে সুরত ভবে কেউ হো আর দেখে নাই গো তোমার সদ্য গুষ্টি ভেস্তে রে নিব আমি জবান গেলাম দিয়া আমার মহর নবু ও তের খবর কাউরে বইল না বুঝাইয়া সদ্য পুস্তার ভেস্তে নিব আমি জবান গেলাম দিয়া গো সদ্য পুস্তান ভেস্তে নিব আমি জবান গেলাম দিয়া গো এই কথাটি দয়াল গো নবী যখন স্বীকার কই রাহাছিল গো দয়াল স্বীকার কই রাহাছিল ওইখান হইতে হায়রে আকাশ আবার বিদায় হইয়াই গেল দিনে দিনে নবীর অসুখ আরো বাদি সেই লাগিল দিনে দিনে নবীর অসুখ আরো বাড়ি সেই লাগিল গয়
কারখানা বন্দর হইল ওরে প্রাণের ভাই। ইহার দুইটি বৎসর পরে গো দয়াল দেখো দুনিয়া সাইরা, দুইটা বৎসর পরে গো নবী ইন্তেকাল করিল। দুইটা বৎসর পরে রে দয়াল নবী ইন্তেকাল করিল। আর বছরের রুল কান্না কাটি পড়িয়া গেল কানছে রে দয়াল পাতে মাসে দিনদার সারো হইয়া গেল। দয়াল পাতে মাসে দিন বাবা কে হারাইয়া গো। হাসান হোসেন ভাই দুইজনা তার কান্তাছে বিনাইয়া গো, তারা কান্তাছে বিনাইয়া। জন্মের মতো নানাকে মোরা ফেললাম গো হারাইয়া, আর কারে ডাকি ভরে পাবে আমার নানা নানা কইয়া গো। আর কারে ডাকি ভরে পাবে নানা নানা কইয়া গো। সংবাদ পাইয়া হজরত বেলাল দেখো আসতে লাগিল, ইয়া মন শহরে রে বেলাল সেদিন হইয়াছিল। ইয়া মন শহরের বেলাল সেদিন আসিল, হইতে নবীজির মরণের খবর যখন বেলাল শুনতে পায় দৌড়াইয়া আসলো বেলা কত আসার পাশার খায়। হাসান হোসেন ভাই দুইজনা যখন বেলালকে দেখতে পাইল, হাসান হোসেন ভাই দুইজনা যখন বেলালকে দেখতে পাইল, ফাতেমার কাছে যাইয়া গো বলে মা তোমারে যাই কইয়া গো, মা তোমারে যাই কইয়া। আস্তাছে হজরত গো বেলাল দেখো কান্দিয়া কান্দিয়া, সংবাদ পাইয়া মায়ের আমার বেলালের কাছে যাইও সহলিয়া গো। দেরি কইল না তাড়াতাড়ি মিনারে উঠে আজান দেহ দাও, তোমার আজান বাস্তরে ভালো আমার প্রাণের আব্বা জানো। তোমার আজান বাস্তরে ভালো আমার প্রাণের আব্বা জানো। এই যে হুকুম পাইয়া হজরত গো বেলাল সেদিন মিনারায় উঠিল, আল্লাহু আকবার গো ধ্বনি ফুকাইতে লাগিল, সাধু
না মুহাম্মদ কইয়া বেলাল অজ্ঞান হইয়াই গেল। সদিন সাধু আনা মুহাম্মদ যখনই বহলিত আমার দয়ালবি যাইয়া গো সামনে হাজির হইত, ওই দিন নবী কে না পাইয়ার বেলা যায় অজ্ঞান হইয়া গেল। নবীকে না দেখি আর বেলা যায় অজ্ঞান হইয়া গেল। এসে নবীজিকে না দেখি আর বেলা অজ্ঞান হইয়া যায়, মিনারা হতে কইরার হযরত বেলাল মারা, মিনার কইতে কইরার হযরত বেলাল মহারাজ আয়ো। এক মরণে দুইজন মরা আর দেশে মোহরিল, জামা লইয়া হযরত আলী দেখ রওনারে করি, উমর ফারুক আলীর সাথে রওনা হইয়া গেল। ওই যে জামা লইয়া শেরে গো আলী করুন শহরে যায়, সাত দিন ঘুইরা পাগলের খুজুর নাহি পায়, দিন খুই যা পাগলের খুঁজ নাহি পায়। রে জামানিয়া হযরত আলী আর ওমর ফারুক সেই করুন শহর ফিরে গেলেন। করুন শহরে যে সাত দিন যা ঘুরাফেরা করতেছে কিন্তু ওয়াজ করুন নামে পাগল তার সন্ধান করা হয় না। যার কাছে জিজ্ঞেস করে ওয়াজ করুন পাগলকে কেউ চিনে না। অবশেষে এক দোকানদারের কাছে বলতেছে, ভাই আজকে সাত দিন যাবৎ এই শহরে আমরা ঘুরে ফিরে করতেছি, আচ্ছা ওয়াজ করুন নামে পাগল তারা কি তোমরা চিনো? এই দোকানদার বুড়ি বেটা বলতেছে, বাবারে ওয়াজ করুন নামে কোনো পাগল আমাকে দেশে নেই, তবে একটা পাগলের ঠিকানা আমি তোমাকে বলে দিতে পারি। যাইয়া দেখো পাহাড়ে একটা পাগল গাছতলে শেষ দায় পড়ে আছে, সে দিন গেলে একটা করে শুকনা রুটি খায়, তার শরীরে মাংস বলতে মোটেই নেই, চামগুলা সব হাড়ের সাথে লেগে গেছে এবং তার প্রতিটি প্রসঙ্গতে সদা সর্বদাই উচ্চারণ হইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ। কত গরু ছাগল বেড়া মহিষ ওই জঙ্গলে ঘাস খাবার দিয়া ঘাস খাওয়া বন্ধ করে থিয়া ওই সমস্ত জেকের শুনতাছে, এখন উনি ওয়াজ করিনি পাগল না কে তা বলতে পারব না, তোমরা দেখ খুঁজে দেখতে পারো। যখন এই কথা বলছে ওইখান থেকে হযরত আলী রওনা হয়ে গেলেন। ওই যে ওইখানে হইতে হেসে রে গো আলী রওনা হইয়া যায়, পাহাড়েতে যাইয়ার সেই না পাগল দেখতে পায়, পাগল পাগল বইলার আলি সেদিন তাক দিয়া জাগাইও গো। পাগল পাগল বইলার আলি সেদিন তাক দিয়া জাগাইও গো। পাগল সেদিন মাথা তুইলা চায়, কে গো তুমি জাগাইলে আবার বলো না আমার, আলী বলেছে নবীর জামা পাগল তোমায় করছে দাহান। ওই
জামা তোমায় করেছে দাহানো যায়। দেখে সত্যিকারেই একটা পাগল কাঠখুরির মতো শুকনা শেষদায় পড়ে আছে। যা বলতেছে, হে পাগল তুমি সেজদা তোলো, নবীদের মেলায় সালাম, তার জামাখানা তোমার জন্য পাঠাইছে, জামাখানা নেও। নবীজির কথা শুনে পাগলা খুব খুশি হয়ে গেছে, খুশি হয়ে জিজ্ঞাসা করতেছে যে হুজুর করিম আলাইহিস সালাম কেমন আছে। হযরত আলী বলতেছে ভালোই আছে। পাগলা বলতেছে, বলো নবীজি কেমন আছে? হযরত আলী কয়, ভালোই আছে। পাগলা আবারও জিজ্ঞাসা করছে, বলো নবী করিম আলাইহিস সালাম কেমন আছে? হযরত আলী বলতেছে যে ভালোই আছে। তখন ওয়াসকুনি পাগল বলতেছে, দেখো ভালোই যদি থাকবে তাহলে জামাটা আমার জন্য কেন পাঠাইল? যাক, জামার মধ্যে কি ভেদাভেদ আছে আমি একটু আল্লাহর সাথে বলা কওয়া করবো। যদি আল্লাহ পাক আমার কথার উত্তর দেয় তাহলে আমি জামা রাখবো, আর আল্লাহ যদি আমার কথায় সাড়া না দেয় তাহলে আমি জামা রাখবো না। তাই ওয়াসকুনি পাগলের কান্ধে একটা ঝুলা ছিল, এই ঝুল্লাখানা হযরত আলীর কাছে দিয়ে বলতেছে, দেখো এই ঝুলাটা আমি 17 বছর কান্দে করে রাখছি, কোনো সময় মাটির মধ্যে নামাই নাই, কিছুক্ষণের জন্য তোমার কাছে দেওয়া হলো, তুমি নিয়ে দাঁড়িয়ে থাকো, সাবধানে এটা যেন মাটির মধ্যে নামাও না। ঝুলা হযরত আলীর কাছে দিয়া জামানা গায়ে দিয়া এখন সেজদায় বসে। আরে পাগল ডাকে আল্লাহ মালিক সাই, কি জনেতে নবীজি জামা আল্লাহ আমার জনে পাঠায়, জামার রহস্যরে কিছু আমি জানি বাহারে ইসাই হবো। আমার আল্লাহ বলেছে ওহরে পাগল তোমারে যাই কইয়া, তাড়াতাড়ি সেজদাখানা তোমার নেও না রে তুলিয়া, তোমার সেজদায় আরশ মৌলায় আমার ভাইটা হাসে কাহাপিয়া গয়। সেজদা পড়া হচ্ছে, আল্লাহ নবীজি জামাটা কেন আমার জন্য পাঠিয়ে দিল, এই জামার মধ্যে কি ভেদাভেদ আছে তুমি আমাকে একটু বুঝিয়ে দাও। আল্লাহ বলতেছে, হেরে পাগল তুমি যে সেজদা দিছ তোমার সেজদায় আমার আরশ মৌলা থরথর করে কাঁপতেছে, তাড়াতাড়ি সেজদা উঠাও, জামার মধ্যে কি রহস্য বা কি ভেদ আছে এটা আমি তোমাকে বুঝিয়ে দেব না। জামার রহস্যর বিনিময়ে তুমি আজকে আমার কাছে যা কিছু চাইবা আমি আল্লাহ তাই দিতে রাজি আছি, তথাপি আমার দোস্তের জামার মধ্যে কি ভেদাভেদ আছে এটা আমি তোমাকে বুঝিয়ে দেব না। পাগলা বলতেছে, ঠিক আছে আল্লাহ, জামার রহস্য যদি নাই খুলে বলো তাহলে জামার রহস্যর বিনিময়ে আজকে তোমার কাছে আমি যা চাবো তা তো তুমি দিবা। আল্লাহ স্বীকার করে, হ্যাঁ আমি তা দেব। পাগলা বলতেছে, বলো আল্লাহ জামার রহস্যর বিনিময়ে আমি তোমার কাছে যা চাবো তা তো তুমি দিবা। আল্লাহ স্বীকার করে, হ্যাঁ দোস্ত আমি দেব। পাগলা আবারও বলতেছে, বলো আল্লাহ জামার রহস্যর বিনিময়ে আজকে আমি তোমার কাছে যা চাবো তা তো তুমি দিবা। আল্লাহ টপটপি স্বীকার করে, হ্যাঁ আমি দেব। এই অবস্থায় 3 বার আল্লাহকে ঠেকাই নিলেন। আরে পাগল ডাকে আল্লাহ মাহালে গেসাই, নবীজির উম্মতের গো গুনায় আমি শুলো আনা মাফসাই, নবীজির উম্মতের গো গুনায় আমি শুলো আহানা মাফসাই হবো। নবীজির উম্মতের গো গুনায় আল্লাহ শুনো আনা মাফ চাই হবো। আর
আল্লাহ বলেছে শোনো রে পাগল জবান গেলাম দিয়া গো আমি জবান গেলাম দিয়া সারিয়া না গুনা গো দিলাম বান্দার মাফ করিয়া তুমি সেজদা তোলা সেজদারে তোল দিয়া যায় কিয়ামত হইয়া গো সেজদা তুল সেজদারে তুল দুনিয়া যায় কিয়ামত হইয়া গো ওই যে পাগলা বলেছে ওহ গো আল্লাহ তা তো হবে না দিলে দাও গো শুল কানা নইলে সেজদা তুলব না যায় যাবে দুনিয়া কিয়ামত হইয়া আল্লাহ তাতে আমার ক্ষতি নাই যায় যাবে দুনিয়া কিয়ামত হইয়া আল্লাহ তাতে আমার ক্ষতি নাই গোলামি জবানে গেলাম দিয়া আষ্ট আনা গুনা গো দিলাম বান্দার মাফ করিয়া তুমি সেজদা তুল সেজদা তুল আমি দুহাই যাই দেহ দিয়া গো সেজদা তুল সেজদারে তুল আমার দুহাই গেলাম দিয়া গো ওই যে পাগলা বলেছে ওহ গো আল্লাহ তাও তো হবে না দিলে দাও গো শোল আনা নইলে সেজদারে তুলব না তা না হলে জামাই কি ভেদ আছে আমায় বুঝাই বহল না গো তা না হলে জামাই কি ভেদ আছে আল্লাহ বুঝাই বহল না গো গোলামি জবান গেলাম দিয়া বারো আনা গুনা গো দিলাম বান্দার মাফ করিয়া তুমি সেজদা তুল সেজদারে তুল দুনিয়া যায় কিয়ামত হইয়া গো সেজদা তুল সেজদারে তুল দুনিয়া যায় কিয়া মদে হইয়া গো এক একে বারো না গুণা মাফ করলেন তথাপি পাগলা সেজদা তোলে না আল্লাহ চিন্তা করে সর্বনাশ এই যে পাগলা সেজদা দিছে আমার কাছ থেকে ষোলো না গুণা মাফ করিয়া সারবো আমার মাধুরী আর ছুঁতে আসে না বান্দা যদি কোনো গুণাই না থাকে পাপই না থাকে তাহলে আমি বিচার করবো কি তাই আল্লাহ করলেন কি একটু চালাকি করে ঝুলার ওজনটা বাড়াই দেওয়া শুরু করলেন যখন ঝুলার ওজন বাড়াই দিছে এই ঝুলার ভরে হজরত আলী গাইরা যাইত যখন গিরু পর্যন্ত গেড়ে গেছে হজরত আলী স্মরণ হয়েছে যে কেরে পাগলা বলছে যে মাটির মধ্যে শোয়ালে অসুবিধা হবে তাই এই ঝুলাটা তোলার জন্য দুইটা ঝুঁকি মারে ঝুঁকিতে তোলার হযরত আলীর মাজা বন্ত গেড়ে যায় যখন মাজা বন্ত গেড়েছে শের আলীর রাগ হয়ে গেছে কিরে আল্লাহ আমাকে টাইটেলছে শের আলী শেরে খোদা একশোর শক্তি আমাকে দান করেছে আমি ইচ্ছা করলে ওই আকাশ আর পাতাল এই দুইটা থাররাদের ধরে করতাল বাজাইতে পারি আর সামান্য এই ঝুলা খেলা আমি তুলতে পারি না এবার রাগান্বিত হইয়া একটা ঝুঁকি মারে এবার ঝুঁকে দিলে কামদে নাই কিন্তু আলী সাহেব সিনাবন্ত কেড়ে যায় যখনই সিনাবন্ত কেড়ে গেছে গা পাগলাকে ডাক দিছে হে পাগল তুমি কি আর ঝুলা দিছো আমার কাছে
তার যে ঝুলা টানে অথবা ঝুলার ওজন আমি গাইরা যেতেছি, আর কিছুক্ষণ থাকলে আমি একদম শেষ হয়ে যাব। যখনই ডাক দিছে পাগলের ধ্যান ভেঙে গেছে, ধ্যান ভেঙে দিয়ে দাদারা কেন বলতেছে কে গো তুমি নবীর শত্রু, এই সর্বনাশটা করলা, আমি নবীর উম্মতের বারণা গুণে মাফ করেছিলাম আর চারণা গুণে তোমার জন্ম হয়ে গেল, এমন শত্রু জীবিত আছে তোমার কি মরণ নাই? হযরত আলী বলতেছে হেরে পাগল তুমি আমার চিনো না, আমি নবীর শত্রু না নবীর দোস্ত, যে তো নবীজিকে আমি কয়েকবার যুদ্ধে সহায়তা করেছি আর তাছাড়া নবীর মেয়ে যে ফাতেমা তাকে আমি বিয়ে করেছি, আমি নবীর সাহেবের মেয়ের দামাই। এ কথা শুনে পাগলা বেটা হাইসা দিছে, হাইসা দা বলতেছে দেখো তুমি যে বলতেছো নবীর দোস্ত তার মেয়ের জামাই আমার তা বিশ্বাস হয় না। বলে কেন? নবীর তো কোনো নিশানি আমি তোমার লোকে দেখি না। হযরত আলী বলতেছে নবীর কি নিশানি দেখবা? বলে তাহলে আমার কাছে শোনো, তবে নবীর নিশান আমি কিছুই দেখি না। এই কথা শুনিয়া আলী বলছে তখন আলী বলছে শোনে রে পাগল তোমারে জানাই নবীর কি নিশানা দেখবা আমি জানতে চাই। পাগল বলে পাগল বলে ধীরে ধীরে পাগলা বলছে ধীরে ধীরে শোনো আলী কই তোমার রে পাগলা বলছে ধীরে ধীরে পাগল বলছে শোনো আলী তোমারে যাই কইয়া নবীজির সাথে জীবনে দেখা না গেছে হইয়া নবীজি যখন মায়ের গর্ভে বয়স ছয় মাস হয় ওনার পিতা আব্দুল্লাহ শ্যাম দেশে তিনার পিতা আব্দুল্লাহ শ্যাম দেশেতে যায় বন রাজার বাগানে খেজুরের ব্যবহার করিত হঠাৎ করে সেইখানে তে মারা যে গেল আমি তার সংবাদ পাইয়া আমি তার সংবাদ পাইয়া সামদেশেতে যাই চলিয়া রে আমি তার সংবাদ পাইয়া মায়ের উদর হইতে নবী বাহির হইয়া যায় রুহানি সুরতে সে সামদেশে চলল ভাই রুহানি সুরতে সে যে সামদেশে গেল আট বছর একটা ছেলে রূপ ধারণ তো করিল টাকা তার হইয়াছিল পিতার ও জানা যায় সকলের সামনে নবী মস্ত ভাই কাতারের ডাইনে ছিল কাতারের ডাইনে ছিল পাগলা বেটা বলতে লাগিল রে কাতারের ডাহিনে ছিল কাতারের বামে আরে ডাইনে দাঁড়ানো ছিলাম আমি হায় তখন আমার বয়স আড়াইশো বছর ছিল ভাই নামাজ শেষে লক্ষ্য করে দেখিলাম তাহারে তাওরীত একটা কিতাব পাইলাম দুনিয়ার ওপরে পাগলা বলতেছে দেখো নবী করিম আলাইহিস সালাম যখন মায়ের গর্ভে বয়স ছয় মাস ওনার পিতা সামদেশে বড় রাজার বাগানে খেজুরের ব্যবহার করবার যে ইন্তেকাল করেন এ সংবাদ পেয়ে মায়ের গর্ভে থেকে রুহানি সুরতে বাহির হইয়া আট বছর একটা ছেলের রূপ ধারণ করে সামদেশে চলে যায় ওনার পিতা জানাজা পড়াবার জন্য। খবরটা পাই আমিও যাই সেখানে ওনার জানাজা পড়াবার জন্য, তখন আমার বয়স ছিল আড়াইশো বছর। সেই মজলিসে চারটা কাতার হয়, প্রথম কাতারের ডাইনে আট বছর একটা ছেলে দাঁড়ানো ছিল আর পিছনে কাতারের ডাইনে আমি দাঁড়ানো ছিলাম। নামাজের শেষে চাইয়া দেখি আমি একটা তাওরীত কিতাবে পেয়েছিলাম
আখির শেষ পয়গম্বর এই দুনিয়াতে আসবেন, ওনার ছেকেল সুরত এইরকম হবে। আমি কিতাবের সাথে আর সেই ছেলেটার সাথে নয় করে দেখি, ওইটা আখেরি নবী হবে, তাছাড়া কেউ নয়। তাই আমি তার কাছে যাই, ইয়া মোহাম্মদকে ডাক দিলাম, আমার কি অন্যায় হলো? ওখান থেকে উনি গায়েব হয়ে গেলেন। কত দেশ দেশান্তরে ঘুরলাম, ওনার দেখার সন্ধান পেলাম না। আবার যখন নবীজি দুনিয়াতে আসলেন, দুনিয়াতে আসার পরে উহুদের যুদ্ধে দেয়া যখন ইহুদিরা পাথর মেরে নবীজির একটা দাঁত শহীদ করে দেন, এ খবরটাও আমি পাই। পাইয়া আমার নিজের হাতে আমি একটা দাঁত উঠাই। একটা দাঁত উঠানোর পরে আমার মনে সন্দেহ হলো যে নবীজির কোন দাঁত ভাঙলাম, নবীজির কোন দাঁত ভাঙলো আর আমি কোনটা ভাঙলাম। এটা যখন সন্দেহ হইল তখন আমি আবার পাথরটা লইয়া আমার সম্পূর্ণ দাঁত খুলে ফেলেছি। শুধু নবীর এসকে মজা দেখাশোনা নাই, আর তুমি বলতেছো নবীর দুস্থ তার মেয়ের জামাই, এই 32টা দাঁত চাপাই নিয়ে আমার সম্মুখে তুমি আলাপ করতেছো, তোমার কি একটু লজ্জা করে না? তখন হযরত আলী লজ্জিত হয়ে বলতেছে, পাগল তুমি আমাকে শরম দিও না, এখন বুঝতে পারলাম আসলে জামার মালিক তুমি। আজকাল যদি নবী সাহেব জীবিত থাকতো তাহলে আমি তোমাকে তার সম্মুখে নিয়া সম্পূর্ণ দাঁত আমার খুলে ফেলাইতাম। যখন পাগলা শুনছে যে নবী সাহেব জীবিত নাই, ওখান থেকে কাঁদতে কাঁদতে মদিনার দিকে রওনা করলেন। হযরত আলীর হাত ধরিয়া সেদিন কান্দিয়া জাগাইয়া গেল। হযরত আলীর হাত ধরিয়া সেদিন কান্দিয়া উঠাইল গো। সেদিন আলীকে জাগাইল, পাগলা বেটার একটু খানি না পাও মাটিতে গাহারিল। আলীকে বিদায় কহরিয়া পাগলা বিদায় গেল হইয়া গেল। একটা জঙ্গল দিয়া যাইতেছিল ওরে প্রাণের ভাই, জঙ্গলের মাঝামাঝি পাগলা যখনই পৌঁছায়, ঝুলা খানা নামায় মাটিতে বলি রাত সহবাই হবো। পাগলা বলতেছে, না মা ওগুলা তো আমি কামাই করে নিছি, তুমি কি দিবা তাই দাও। মায়ে বলতেছে, বাবা আমি তোমাকে দোয়া করছিলাম বলেই তো তুমি কামাই করতে পারছো, আমি যদি তোমাকে দোয়া না করতাম তাহলে তোমার মতো ছেলের এই সমস্ত বস্তু কামাই করতে পারতো না। পাগলা বলতেছে, মা ওই সমস্ত কথা বাদ দাও, আজরাইলের ভয়ে তোমাকে আমি আমার ঝুলাই তুলে রাখছি, আমার ঝুলার ভিতরে তুমি পায়খানা প্রস্রাব করছো, আমি ওটার থেকে নামাই ধোয়াইয়া অন্য ঝুলাই তুলে ওই ঝুলা ধুয়ে আবার কান্দাই শুকাইছি, এর বিনিময়ে তুমি আমাকে কি দিবে দাও। মায়ে বলতেছে, বাবা তুমি কি চাও? যখনই বলছে কি চাও, পাগলা বলতেছে, মা আমি যে তোমার 32 দারে দুধ খেয়েছি এই দুধের ঋণীটা আমার মুক্তি করে দাও। মায়ে বলতেছে, বাবা এটা আমি তোমাকে দিতে পারবো না, কারণ আজকাল যদি তোমার মতো ছেলেরা দুধের ঋণ মুক্ত করে দেয় শেষ বিচার দিন হাসরের মাঠে তোমার মতো ছেলে আমি খুঁজে পাবো না, আর আজকাল যদি তোমার আমি দুধের ঋণ মুক্ত করে দেই দুনিয়াতে নবীর উম্মত যারা রইল কেউ মায়ের কাছে ঋণী হয়ে আসবে না, মায়ের ঋণ পরিশোধ করে সবাই আসবে, মা ছেলে হাসরের মাঠে সেদিন কোনো পরিচয় থাকবে না। পাগলা কয়, মা আমি উঠলগুলো সব কিছু বুঝি না, তুমি আমাকে দুধের মুক্ত করে দিবে কিনা তাই কো। বিপদ করে মায়ে কেবল একধারে দুধের ঋণ মুক্ত করছে, যখনই একধারে দুধের ঋণ মুক্ত করছে আল্লাহ চিন্তা করে সর্বনাশ, এই যে পাগলা লাগলো এটা কিয়ামতের লাগা লাগছে, এতক্ষণ যে দিছিল না ভালো ছিল, এক দার্জন দিছে এখন সম্পূর্ণই নিবে। তাই আল্লাহ আজরাইলকে হুকুম করলো, আজরাইল তুমি দেরি না করে এই মুহূর্তে ওয়াজ করে পাগলের মায়ের জানটা কবজ করে নিয়ে আসো। আজরাইল আল্লাহ ইসলাম এসে ওয়াজ করে মাগলের মায়ের জানটা কবজ করে নিলেন। এখন মাকে দাফন কাফন করতে হবে, লোক পাবো কোথায়?
আসিয়া গো জানতা কবস কইরা হানিল মাকে দাফন কাপন করে তের হবে লোক কোথায় পাইব ওই কান হইতে এসকের পাগল আবার লোক কান হয়ে যাইব খান হইতে হায় রে পাগল লোকের সন্ধানে যায় এই যে কিছু দূরে যাই আর পাগল দেখিবারে পায় আরবিয়ান পোশাক পরা একদল লোক আসতাছে ভাই পাগলা কে ডাকি আর তারা বলতাছে সবাই কিছু দূরে যাইয়া দেখে আরবিয়ান পোশাক পরা একদল লোক আসতেছে যখন কাছাকাছি আসছে জিজ্ঞেস করতেছে তুমি কোথায় যাও বলে আমার আম্মা জঙ্গলে ভিতরে মারা গেছে ওনাকে দাফন কাফন করতে হবে তাই আমি মানুষের সন্ধানে যাইতেছি এই আরবিয়ান পোশাক পরা লোক বিনা বলতেছে যে তোমাদের কোথাও যেতে তোমার কোথাও যেতে হবে না আল্লাহর হুকুম নিয়া আমরা নিজে ইচ্ছে আসছি চলে যাই তোমার মায়ের জানাজার করি তখন এই আরবিয়ান পোশাক পরা লোক বিনা ইসা ওয়াসকুনি পাগলের মায়ের জানাজা করে কবর দিতে ওনারা ওখান থেকে গায়েব হয়ে গেলেন সাগে পরাই একদল লোক যে এসেছিল আল্লাহ সালাকি পহরিয়া সেদিন দেখো ফেরেশতা গো পাঠাল ফেরেশতারা আইসা পাগলের মায়ের জানাজার পহরি হিল ওই কাল হইতে কেশকের পাগল রওনা হইয়া যায় সতর দিন হাইটারে পাগল দেখো মদিনায় পৌঁছায় সতর দিন সতর রাত পাগল হাতি যাহে যাই ওই যে নবীজি রৌজার গো গেটে পাগল যখনই পৌঁছিল রওজা হইতে একিরে শব্দ দেখো ভেসে উঠিল তোরা কে আস গো দারির দারি দেখো না সাহিয়া গো কে আস গো দারির দারি দেখো না সাহিয়া গো দেখো না সাহিয়া আস্তাছে মরে এশকের পাগল আমার জামা গায়ে দিয়ে ফিরাও 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 পাগলকে দুনিয়া যাবে কিয়া মতে হইয়া গেল যদি পাগল এসে রোজাই গয়া আমার সালাম আলাইক জানায় জিন্দা হইয়া সালামের উত্তর আজকে আমার দিতে হয় আমি জিন্দা কইলে মুর্দা বলতে ভবে কেউ আর থাকবে না গো আমি জিন্দা হইলে মুর্দা বলতে বন্ধু আর কেউ হই থাকবে না গো তখন পাগলে কে ফিরাই আর সবাই কত বুঝান বুঝাইল কিছুতে না এশকের পাগল সেদিন বুজোর মানি
ওই যে সকলে মিলিয়া পাগলকে যায় মারি পিট করিয়া সকলে মিলিয়া পাগলকে যায় মারি পিট করিয়া প্রমাণ পাওয়া যায় মাইরে ছুটে এসকের পাগল ভাই গো অজ্ঞান হইয়া একটা মাঠে নিয়া ফেলে দিল রে তিন দিনই থাকে অজ্ঞান অবস্থায় মাঠে নিয়া ফেলে রে দিল তিন দিন থাকে অজ্ঞান অবস্থায় এই যে তিন দিন পরে যখন পাগল হলে জ্ঞান ফিরাইয়া পায় সাইয়া দেখে খেজুরের ঝুরি লইয়া কত রে লোকে যায় খেজুরে রসুরি লইয়া সবাই রোজার দিকে যায় যখনই রোজার গেটে গেছে রোজা হতে একটি শব্দ ভাইসা তো তোমরা কে আসো এই পাগলাকে ফিরাও আজকাল যদি পাগল আমার রোজা এসে সালাম আলকি দেয় তাহলে আমার জিন্দা হয়ে যায় তার সালামের উত্তর দিতে হবে আমি যদি জিন্দা হইয়া দুনিয়াতে যাই তাহলে মুর্দা বলতে আর একটাও থাকবে না সবাই আজকে জিন্দা হয়ে যাবে তাই পাগলকে ফিরিয়ে তারা কত বুঝাইল কিন্তু বুঝ মানতেছে না মানাতেই মানে জোর করে রজায় যাব সবাই মিলে মারপিট আরম্ভ করছে মারতে মারতে অজ্ঞান হয়ে গেছে একটা মাঠে নিয়ে ফালাইয়া দিছে এটা মরিয়া গেছে যখন মাঠে ফেলেছে ওই মাঠে তিন দিন থাকে অজ্ঞান অবস্থায় তিন দিন পরে যখন জ্ঞান ফিরে পাইছে এ দেখি কতগুলা লোক খেজুরের ঝুরি নিয়ে ওই রজার দিকে যাইতেছে এই লোকের হাতে পায়ে ধরে বলতেছে ভাই তোমরা সকলেই রজার দিকে যাও কোনো বাধাই নাই আমি কি অপরাধ করলাম যে রজার গেটের কাছে গেলে আমাকে মারপিট করা আরম্ভ করে তবে এখন আমি বুঝতে পারলাম যে নবীজির রজায় যাইতে হইলে খেজুর নিয়ে যাওয়া লাগে আমি তো বিদেশি পাগল মানুষ কোথায় খেজুর পাবো এর মধ্যে দেখে একজন ব্যক্তির কাছে দুইটা খেজুরের ঝুড়ি বলছে ভাই দয়া করে যদি আপনার একটা ঝুড়ি আমার কাছে দিতেন আমি বিনা পয়সায় মাথায় করে নিয়ে আমি রজায় পৌঁছে দিতাম এই ব্যক্তি একটা খেজুরের ঝুড়ি দিলেন খেজুরের ঝুড়িটা মাথায় করে নিয়ে আবার রজার দিকে রওনা করলেন মাথে পাগল রোজা দিকে যায় রোজা রো না গেটের পাগল আবার যখনই পৌঁছায় নিদারু নিষ্ঠুরে শব্দ সেদিন উঠিল ভাসিয়া গেল নিদারু নিষ্ঠুর শব্দ সেদিন উঠিল বাসিয়ারে তোমরা কে আসো গোদারে গোদারি দেখো না সাহিয়া আস্তাসে মারে এসকের পাগল আজকে খেজুরের ঝুরি নিয়া ফিরাও 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 পাগলকে আমি নিশের যাই কহরিয়া গো ফিরাও 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 পাগলকে দুনিয়া যাবে কিয়া মতে হইয়া গো তখন পাগলকে ফিরাইয়া রে তারা কত বুঝানে বহু যাইল কিছুতে না এসকের পাগল সেদিন বুঝো মানিল
সকলে মিলিয়া পাগলকে যায় মারি পিট করি যাগো। প্রমাণ পাওয়া যায় মাইর ছুটে এসকের পাগল বাইগ অজ্ঞান হইয়া একটা মাঠে নিয়া খেলে দিল আবার সাত দিন থাকে ভাই এবার কেন মাইরে সাত দিন থাকে অজ্ঞান সাত দিন পরে যখন আবার জ্ঞান ফিরে পাইছে লক্ষ্য করে দেখে যে কতগুলা গরু গেড়াল চলা ভর্তি করে নিয়া এই রাজার দিকে যাইতেছে এই সকল গরু গেড়ালে হাতে পায়ে দাঁড়াতেছে ভাই তোমরা সবাই রাজার দিকে যাও কোনো বাধা বিঘ্ন নাই কিন্তু আমি কি অপরাধ করলাম যে রাজার গেটে গেলেই আমাকে মারপিট করে তারাই যায় তে তোমাদের একটা গাড়ির মধ্যে যদি আমারে লুকাইয়া নিয়ে যাইতা তাহলে শেষবার মতো নবীজির রাজাটা আমি একবার দেখা যাইতাম এই বহরে নয়টা গরু গাড়ি ছিল একে একে আটটা গাড়ি পার হয়ে গেল কেউ নিল না একদম পিছনে যে গাড়িটা ছিলেন এই গেড়ালের হাত পাই ধরে বলছে ভাই তুমি হইলে আমার ধর্মের ভাই তুমি আমার শেষ ভরসা তুমি যদি আমাকে নাও তাহলে আমি নবীজির রাজাটা দেখতে পারি আর তুমি যদি আমাকে না নাও তাহলে নবীজির রাজা দেখা আমার ভাগ্যের হয় না তাই এই গাড়িওয়ালা বলতেছে ভাই আমি কথা দিলাম রাজার বাবুর্চিখানা পর্যন্ত আমি তোমাকে পৌঁছে দিব তবে আমার সাথে তোমার ওয়াদা এই যে দেখতেছ আমার গাড়িটার মধ্যে আমি বিশ মন চালা সাজাইছি এই বিশ মন চালা আমি মাটির মধ্যে নামাবো তুমি আমার গাড়ির মধ্যে সিঁথে এসোবা আবার এই বিশ মন চালা তোমার বুকের উপর সাজাবো যদি সত্যিকারে তুমি একজন নবীর প্রেমের প্রেমিক হয়ে থাকো তাহলে বিশ মন চলা বুকে করে নিয়া নবীজির রাজায় যাইতে পারবা আর যদি তাদা হয়ে থাকো তাহলে চলা নিচে তোমার মরণ হবে তুমি কে আসো গহদিন দোহর দিয়া আমার ধর্মের ভাই যাও হইয়া বিশ মন কেন একশো মনে পাই দাও না হারে সাপাই আমি রোজায় যাব আমার প্রাণে বন্ধুর লাগিয়া গো তবু আমি রোজায় যাব আমার দয়াল নবীর লাগিয়া গো কথা দিলাম যদি যাই ফেসে ভাই গো তোরে সারা যাব আমি যদি ফেসে যাই ভাই গো তোমায় সারা যাব না গো আমি যদি বেসতে যাই ভাই গো তোরে সারা যাব না গো ওই যে নিজের ভাই মরে থাকবে গো দূরে হাসরের বেলায় তরিকার ভাই উঠবে দেশে দিন তার গলা হাজার গলা ভাই উড়ি মেরে সেদিন তার গলা তার গহলা ওই যে আহার নিষ্ঠুর গো গাইরাল সোলানা মাহাজিল গাড়িতে জাহাজি আর পাগল স্মৃতি অবস্থায় শুভ বিষমগ্ন স্থলারে গাইরাল পাগলের বুকেতেই সাজাইল বিষমগ্ন স্থলারে গাইরাল
বিড়াল পাগলের বুকেতেই সাজা যাইল। রক্ত পাগলের পরে তাসে ভাইয়া, সামরা ভাইটা রক্ত পাগলের পরছে ভাইয়া ভাইয়া গো। রক্ত পাগল সেদিন পরে তাসে ভাইয়া ভাইয়া গো। রওজা রোনা গেটের গাড়ি যখনই পৌঁছিল গো, গাড়ি যখনই পৌঁছিল নিদারু নিষ্ঠুর গো শব্দ আবার ভাসিয়া উঠি। তোরাকে আস গো দ্বারের দ্বারি দেখ না সাহিয়া গো, তোরাকে আস গো দ্বারের গো দ্বারি দেখ না সাহিয়া। আসতাছে মোর ইশকের পাগল আজকে চলা বুকে নিয়ে, ফিরাও 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 পাগলকে দিনে যাবে কিয়া মতে হইয়া গো। ফিরাও 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 পাগলকে আমি যাই কইয়া গো। তখন গাড়ি ফিরা ইয়া গো তারা চলা দে না হামাইলো গো সবাই, চলা দে না হামাইলো। চলার নিচে সেই পাগলকে তারা দেখতে রে ভাই, পাগলকে না হামাই আর সবাই যায় মারি পিট করিয়া গো। পাগল কে না মাইয়া সবাই যায় মারি পিট করিয়া গো। ওই যাইয়া সামাই রহমারে রে আবার প্রমাণ পাওয়া যায়, এবারকার মাইরে এসকের পাগল ভাই গো দুনিয়া সাই যায়, এবার কার মাইরে তেরে পাগল গেল তে মোহরিয়া গো। এবার কার মাইরে তে পাগল গেল দুনিয়ায় সারিয়া গো। আমার রুহানি বেশেতে পাগল সাথে দেখা দিয়া আবার পাগলকে বলতাছে, আমি ভালোবেসে গায়ের জামা বাবু তোরে করিলাম দাহন, আমি ভালো বেশে গায়ের জামা তোমায় করেছি দাহন গো। ওই যে জামার পকেটে গো তিনটা বস্তু গেছে রইয়া, এই তিন বস্তুতে ধ্যান করিলে তুমি আমার যাইতা পাইয়া, এই তিন বস্তুতে ধ্যান করিলে গো পাগল তুমি আমার যাইতা পাইয়া গো। তুমি মার বিষয়া কেন গো আসো
আমারই রওজায়। এই কথা বলে দয়াল গো নবী সেদিন গাইবি হইয়া হামা, এই পর্যন্ত করলাম কেন্ত দিবে মা পহ যে কহিয়া গো। এই যে নামটি আমার খলিল গো মিয়া পৌজান গ্রামে বাড়ি, আলোক সজ্জাতে এই জারিটাই আমি দিলাম কেসে দেখুরি ভিক্টোরিয়া রোডের আবার কেসে টের দোহ কাহান হয়। ভিক্টোরিয়া রোডে আলোক সজ্জা কেসে টের দোহ কাহান হয়। ভুলে বেদবি হইলে গো ক্ষমা করিবেন সবাই, দেশবাসীকে সালাম দিয়া বিদায় হইলাম খলিল মিলিয়া গয়। দেশবাসীকে সালাম দিয়া বিদায় হইলাম খলিল মিহিয়া যোগয়। দুনিয়া বেশি দিন দবে না শাস্তই রাজে মেঘ পড়বে না এটা কিয়া মতের নিশানা গয়। দুনিয়া বেশি দিন দবে না নবী আমার আসে গেরি তোরি, ও যার মায়ের নামটি হয় আমিনা গুণের তাহার নাই গো সীমা, তিনার গর্বে হলেন অবতরি। আবার খেলিতে প্রেমের জগতে জন মরে নীলা, উদ্রতলের আজবে কারিগরি আহামরি। নবী আমার আশে কেরি তরি গো, নবী আমার আশে কেরি তরি আহামরি। মায়ের নামটি হয় আমিনা গুণের তাহার নাই গো সীমা, তিনার গর্বে হলে নব তোরি। খেলিতে প্রেমেরও খেলা গো, খেলিতে প্রেমেরও খেলা এ জগতে জন মরে নীলা, কুদ্রতলা রাজবে কারিগরি আহামরি। নবী আমার আশে কেরি তোরি হায় হায়। সে রাখিয়া ছায়া জমিনে আনিলেন কায়া, কুশলা অঙ্কুরের বংশ নুরি। আরো সে রাখিয়া ছায়া জমিনে আনিলেন গো কায়া, কুশলা অঙ্কুরের বংশ নুরি। তার খাতিরে কোরআনে সেই কুরানে প্রমাণ গো দিল,
তার তরিকার পয়গাম্বর রাখেরি আহা মরি নবী আমার আশেকেরি তরি হায় হায় নবী আমার আশেকেরি তরি আহা মরি আওয়ালে আহাদ এসিম আহাদ হতে সিজিল মিম সেই মিম হয় মোহাম্মদ নাম জারি আহাদ এসিম আহাদ হতে সিজিল মিম সেই মিম হয় মোহাম্মদ নাম জারি শরীয়তে পর্দা দিয়ে নিবেন বলে উম্মত উদ্দারি আহা মরি নবী আমার আশেকের তরি হায় হায় ফেরেশতা যিন ইনসান যার প্রেমেতে হয় পেরেশান দুজাহান তিনার অধিকারি ইনসান তার প্রেমেতে হয় রে বেরেশান দুজাহান তিনার অধিকারি সেই শরণের প্রেমী যারা সেই শরণের প্রেমী যারা সাজিয়া ফুলের ব্রহ্মরা জন্ম বলা করছে ঘুরা ঘুরি আহা মরি নবী আমার আশেকের তরি হায় হায় নবী আমার আশেকের তরি দুঃখে মরি শরীয়তে আছে গোপন মারফতে তার মিলে দর্শন তরিকতে রাস্তা লগা ধরি শরীয়তে আছে গোপন মারফতে তার মিলিবে দর্শন তরিকতে রাস্তা লগা ধরি হকিকতে হগে পাশা হকিকতে হগে পাশার তবে মিলবে তাহার সন্ধান সেই প্রেমে হয় খলিল মিয়া ভিকারি আহা মরি নবী আমার আশেকের তরি গো সতী নারীর ভাবে ছেলে মরে না আরব শহরে যাবেরও নামে একজন ব্যক্তি ছিল তাহার শোনেন ঘটনা সে যে জন্মের করেছিল গো সে যে জন্মের গরিব ছিল মাটি কাটা খাইতো
তবু জাবের দিন পা চলতো না সতি নারীর ভাবে ছেলে মরে না সতি নারী যারা এমন প্রিয় তারা সতি নারী যারা এমন প্রিয় তারা স্বামী সারা তারা দূরেই বসে না সতি নারীর ভাবে ছেলে মরে না নারী যারা হা এমন প্রিয় তাহারা সতী নারী যাহারা এমন প্রিয় তারা স্বামী সারা তারা দূরেই বসে নারে একদিন যাবে এর বিবি বলে স্বামী কই আপনারে দাওয়াত করেন যাইয়া দিনের দেওয়ানা এর বিবি বলে স্বামী কই আপনারে দাওয়াত করেন যাইয়া দিনের দেওয়ানা যাবের বিবি কথা শুনিয়ে গো বিবির কথা শুনিয়া গেল রওনা হইয়া বিবির কথা শুনিয়া গেল রওনা হইয়া আমার দিনের দেওয়ানা রে সতী যা হোক আরব দেশে জাবের নামে একজন ব্যক্তি ছিলেন উনি খুব গরিব মাটি গাইটা খাইতো দিন পাত চলতো না একদিন জাবের বিবি বলতেছে স্বামী গো অনেকদিন যাবৎ আমি একা একা মনে মনে আশা করতেছি যে নবীজিকে যদি একসন্ধ দাওয়াত খাওয়াইতে পারতাম তাহলে বোধ হয় আমাদের প্রাণের শান্তি হতো তা আমাদের তো কত কতদিন খাই বেরি থাকে না কোনো কিছু ছোটাইতেও পারতেছি না নবীজিকে দাওয়াতও খাওয়াইতে পারতেছি না কিন্তু হুজুর করিম আলাইহিস সালামকে যে পর্যন্ত না খাওয়াইতে পারবো এ পর্যন্ত আমার মনে শান্তি নাই আমি করা কষ্ট করে কিছু চাউল সংগ্রহ করেছি আপনি যে নবীজিকে দাওয়াত করে আসেন কথা শুনিয়া গেল রওনা হইয়া দাওয়াত করিল আমার দিলের দেওয়ানা যাবের বাড়িতে আসিল বাড়িতে আসিল বিবিকে বলিল কি দিয়া নবীজিকে খাইতে দিব খানারে বিবির কথা মতো নবীজির কাছে যে বলতে সালামালকে দেওয়াতে হুজুর অনেকদিন যাবৎ আপনাকে এক সন্ধ্যা দাওয়াত খাবার জন্য আমরা আশা করতেছি তে গরিব বলে পারি না তথাপি কিছু সংগ্রহ করে আপনার কাছে খুব আশা করে চলে আসলাম যদি দয়া করে আপনি আমার দাওয়াতখানা কবুল করতেন আমি খুব খুশি হতাম নবীজি দাওয়াতখানা কবুল করলেন দাওয়াত দেখে বাড়িতে এসে বিবিরকে বস কাছে বলতেছে দেখো বিবি তোমার কথা শুনে তো নবীজিকে দাওয়াত করলাম নবীজি যখন আমাদের বাড়িতে আসবে ওনাকে কি দাম আমরা খাইতে দেব যাবের বিবি বলতেছে স্বামী আপনি চিন্তা করবেন না আমাদের পালে যে একটা বকরি আছে এ বকরি সবাই গিরা এই বকরি মাংস দেয় নবীজিকে খাইতে দেব যাবের বিবির কথা শুনিয়া বকরি তার লইয়া মাঠে দিকেতে যাবের হইল রওনা যাবের বিবির কথা শুনিয়া বকরি তার লইয়া মাঠে দিকেতে যাবের হইল রওনা বকরি মাঠে নিয়া গেল বকরি মাঠে নিয়া গেল যাবের সবে হো করিল মাংস বানাইয়া যাবের হইছে রওনা রে মাঠে নিয়া গেল যাবে হকরিল মাঠে নিয়া গেল যাবে হকরিল মাংস বানাইয়া যাবের হইছে রওনা যাবের মস্ত ভুল করিল মনের
ভুলে ছুরি মাঠে রাখিল, ছুরিতে যাবাইরে কি গটাই যন্ত্রণা। যাবের মস্ত ভুল করিল মনের, ভুলে ছুরি মাঠে রাখিল, ছুরিতে যাবাইরে কি গটাই যন্ত্রণা। দুইটা ছেলে ছিল, যাবের দুইটা ছেলে ছিল, মাঠে খেলা করতে গেল, খেলিতে খেলিতে তারা হইছে রওনা গো। সতী নারীর ভবে ছেলে মরে না, যাবের করলেন কি বিবির কথা অনুযায়ী বকরি নিয়া মাঠে জবে হকিরা মাংস বানায় বাড়িতে নিয়ে আসলেন, কিন্তু মনের ভুলে ছুরিটা মাঠে রেখে আসলেন, ছুরি আনার কথা তার মনে ছিল না। বাড়িতে এসে বিবির কাছে বলতেছে, বিবি আমি তো বিরাট ভুল করেছি, মনের ভুলে তো ছুরিটা মাঠে রেখে আসছি, তে তুমি যে ছুরিটা নিয়ে আসো, আমি বাজারে যেয়ে সদাইপাতি করে নিয়ে আসি। এই কথা বলে যাবের বাজারের দিকে রওনা করলেন। এখন যাবেরের বিবি মাঠের দিকে যাইতেছে, দুইটা ছেলে ছিল মাঠে খেলা করতে গেল, খেলিতে খেলিতে তারা হইছে রওনা। যেখানে বকরি জবাই করিল, যেখানে বকরি জবাই করিল, দুই ভাই সেখানে গেল, রক্ত দেখে ছোট ভাইয়ে করছে কান্দো নারে সতী, নারীর ভবে ছেলে মরে না রে সতী, নারীর ভবে ছেলে মরে না। যাবের দুইটা ছেলে ছিল, এর ছেলে দুইটা মাঠে খেলতে গেছে, খেলতে খেলতে যে জায়গায় বকরি জবাই করছে ওই জায়গায় চলে গেছে। এখন রক্ত না দেখে ছোট ভাইয়ে বড় ভাইকে জিজ্ঞেস করতেছে, ভাই যান এই যে এতগুলা রক্ত দেখি, এগুলা কিসের রক্ত? বড় ভাই বলতেছে, আব্বা জানতে সকালবেলায় বকরি জবাই করছে, সে বকরির রক্ত। বলে বকরি জবাই করছে, বকরি আবার কেমন করে জবাই করে? এই তামসা আমারে দেখাইতে হবে। বড় ভাই বলতেছে, যে বকরি জবাই করছে সকালবেলায়, আর সেই তামসাটা এখন আমি তোমাকে কেমন করে দেখাই? ছোট ভাই বলতেছে, তা আমি বুঝি না, বকরি কেমন করে জবাই করলো এই তামসা আমাকে দেখাতেই হবে, আর তা না হলে যে সময় বকরি জবাই করলো আমাকে ডাক দেয় না, দেখালেন না কেন? এই বেবা কান্দা আরম্ভ করছে। দুগজারে দিয়েছো ও মাওলারে, আরো দুঃখ দিও, সইবার মতো সোগ দিয়ারে, আমায় সাগরে ভাসায়ো রে, দুগজারে দিয়েছো ও মাওলারে। ছোট ভাইয়ে যখন আবার কান্দিতেছিল, বড় ভাইয়ে দেখো আবার কি কাজ করিল গো। ছোট ভাইকে বড় ভাইয়ে মাঠে শুয়াইল, পরে বিসমিল্লা বলি যাগো ছুরি হাতে লইল, ভাইয়ে হাতে লইল, বিসমিল্লা বলি যাগো ছুরি গলেতে সালা, ছোট
ভাইকে বড় ভাইয়ে জবে হকরিয়া পরে ছুরি হাতে বড় ভাই তার রইল দাঁড়াইয়া হায় হায় রইল দাঁড়াইয়া কি করিতে কি করিলাম ও গো মালিক সাই পরে ছুরি চালাইতে যাইয়া বিপদে পড়ে যাই আমি মাঠের দিকে যায় এদিকে যাবে রে বিবি মাঠের দিকে যায় ওরে বড় ছেলের লক্ষ্য দেখো বাড়ির দিকে যায় হায় হায় বড় ছেলের লক্ষ্য যখন বাড়ির দিকে যায় ওরে সাইয়া দেখে মাঠের দিকে যাইতাছে তার মায়ে গো ছুরিখানা ফেল গো দিয়া দৌড়াইয়া চলিল গাছেতে চরিয়া বড় ভাই তাহার লুকাইয়া রহিল রে সাবের রবি বিগ যখন মাঠে চলে যায় যাইয়া দেখে ছোট ছেলে তার নাই কদিন ওই যে কান্দে মায়ে যার যার হইয়া রে কান্দে মায়ে যার যার হইয়া রে নয়ন জলে বো ও বাসাইয়া রে কান্দে মায়ে যার যার হইয়া রে ছোট ছেলে যাইয়া গো দেখে নাই যে দুনিয়ায় পরে মরা ছেলে লইয়া কোলে কানতে আছে মায়ে গো বড় ছেলে ছিল গো যে না গাছের ডালায় ওরে গাছের দিকে যখন মায়ে রওনা হইয়া যায় হায় হায় গাছের দিকে মায়ের যখন রওনা হইয়াছিল একে একে দুইটা গো ছেলে তারে গেল যে মরিয়া ওরে মরা ছেলে লইয়া কুলে মায়ে কানছে যার যার হইয়া মায়ে কান্দে যার যার হইয়া কি সর্বনাশ করিল গোয়া আমার ও গো মালিক সাই ওরে দুইটা মাত্র ছেল গো আল্লাহ ছিল দুনিয়ায় হায় তাও যে আজকে লইয়া গো গেলে থাকি কেমন করে এই ভাবিয়া মায়ে গো তাহার কানছে যারে যারে রে দেখো জাবেরের বিবি স্মরণ হইয়া যায় নবীজি আসিব গো বাড়ি বাপছে সর্বদায় ছেলে দুইটা লইয়া গো কুলে হইল বিদায় ওরে একটি মাত্র ঘর ছিল জাবেরের বলিরা ছবাই আমি এই ঘরের এক কোণে গনিয়া ছেলে গুণটা শুয়াইল এদিকে যাবে রে দেখো বাড়িতে আসিল
ওরে ছেলের বিষয় যাবের আবার কিছু না জানিল হায় হায় সদায় পাতি দিয়া গো যাবের বাহির বাড়ি যায় ওরে যাইয়া দেখে আসতে আছে নবী মোস্তফায় হায় হায় যখন যাবে রে বাড়িতে আসিল অজুর পানি দিল যাবে রে রবি অজু যে বানাইল অজু করে বসল গো যাইয়া দিনের মস্ত ফায় ওরে এদিকে তে রান্না তাদের শেষ হইয়া যায় হায় হায় এদিকে তে রান্না গো তাদের শেষ হইয়া গেল ওরে খানা বাইরা যাবে রে বিবি স্বামীকে ডাকিল গো খানা আইনা যাবে রে যখন নবীজির সামনে দিল আরো সে থাকি এগো ভাবে আল্লাহ মালিক সাই রে যাবের বাড়তে দাওয়াত খাইতে দুস্তে চলে যায় আবার যাবের দুইটা ছেলে গেছে মরিয়া দুস্তে জানে না ওরে জিব্রাইল কে ডাইকা গো আল্লাহ বলছে তখন না শোন জিব্রাইল কই তোমারে রে তুমি চলে যাও মার দুস্তে হের দারে রে শোন জিব্রাইল কই তোমারে রে শোন শোন ওরে জিব্রাইল তোমারে যাই কইয়া সংবাদ একটা পৌঁছাইয়া দাও তোমারে জানাই সংবাদ লইয়া জিব্রাইলে রওনা হইয়া যায় আল্লাহ চিন্তা করে সর্বনাশ আমার দোস্তের দাওয়াত খাড়ু ছেলে দিতে যাবে ছেলে দিতে মারা গেল কিন্তু দোস্ত তো তা জানে না তাই আল্লাহ জিব্রাইলকে ডেকে বলতে জিব্রাইল তুমি দেরি করো তাড়াতাড়ি আমার দোস্তের কাছে সংবাদ পৌঁছাও যাবের যে দুইটা ছেলে আছে এই ছেলে দুইটা লইয়া দাঁড়িয়ে দোস্তে একসাথে বসে দাওয়াত খায় ছেলে দুইটা ছাড়া দাঁড়িয়ে দোস্ত আমার দাওয়াত খায় না এই সংবাদটা তাড়াতাড়ি পৌঁছে দিয়ে আসো জিব্রাইলে পাইয়ার হুকুম রওনা হইল দয়াল নবীর কাছে যাইয়া বলতেছিল আবার সালাম আলকি দে বলতেছে হুজুর এই যে আপনি যাবের বেটে দাওয়াত খাবার আসছেন যাবের যে দুইটা ছেলে আছে এই ছেলে দুইটা লইয়া একসাথে বসে আল্লাহ পাক দাওয়াত খাইতে বলেছে ছেলে ছাড়া দাওয়াত খাইতে আল্লাহ নিষেধ করেছে এই সংবাদখানা দিয়া জিব্রাইল আলাইহিস সালাম চলে গেলেন একটু পরে যাবের বিবি করছে কি সুন্দর করে এক প্লেট খানা বেড়ে দিছি যাবের এনে নদীর সামনে দিছে এখন খাইবার বসে বলতেছে যাবের তোমার তো তোমার নাকি দুইটা ছেলে আছে এই ছেলে দুইটা ডাকো ছেলে দুইটা লই আমি একসাথে বসে দাওয়াত খাইব কিন্তু যাবের ছেলের বিষয়ে কিছুই জানে না সে জানে যে মাঠে খেলতে গেছে যাবের বলতা তো হুজুর আপনি বলতো আপনি খেয়ে এলন ছেলে দুইটা আমার মাঠে খেলতে গেছে তারা এসে পরে খাইবে নবীজি বলতাছে তা হবে না ছেলে দুইটা ডাকো আমি একসাথে বসে খাবো ছেলে সারা দয়াল নবী খানা তো
কোথায় না এদিকে তে যাবে রে বিবি করতে পাবো না হায় হায় যাবে রে রো বিবি বলে হুজুর আপনারে জানাই ছেলে দুইটা পরে গো খাবে খানা খাইয়াল গো নবী বলে তা হবে না রে নবী বলে তা হবে না রে যে ছেলে দুইটা ডাইকিয়া বাড়ি খাইতাম নাই এই কথাটি দয়াল নবী যখন বলিল যাবের রবিবি তখন কানতে লাগিল কান্দা কান্দা বলছে গো হুজুর আপনারে জানাই ছেলে দুইটা দাওয়াত আর তো খাইব দুনি না ছেলে আমার গে দুইটা গিয়াছে মোরে কান্দে মায়ে যারে যারে ছেলে দুইটা গেছে গো মোরে কান্দা কান্দা যাবের বিবি কি কাজ করিল চাদর খানা ঘুষাইয়া দিয়া নবীজিকে দেখাইল চাদর খানা ঘুষাইয়া দিল ওরে প্রাণের ভাই দেখা চিন্তা যুক্ত হইল নবী মস্ত ভাই চিন্তা করে মনে মনে চিন্তা করে মনে মনে সাবেরে বিবি করলেন কি চাদরটা ঘুষিয়ে দিছে দিয়ে বলতেছে হুজুর ছেলে দুটা আমার দুনিয়াতে নাই একজন ছুরি তুলে মারা গেছে আর একজন গাছ হতে পড়ে মারা গেছে এই কথা শুনে নবীজি একটু চিন্তাযুক্ত হয়ে গেলেন আল্লাহ জিব্রাইলকে এবার ডেকে বলতেছে জিব্রাইল তুমি তাড়াতাড়ি দোস্তের কাছে চলে যাও দোস্তকে দিয়ে বলো সে জানি চিন্তা করে না কোরআনের ভিতরে একটু এক আয়াত আছে এটা বিসমিল্লাহ ছাড়া কুল্লে আসছেন যায় কাতালো নামে না বিসমিল্লাহ ছাড়া একটা আয়াত আছে এই আয়াতটা পাঠ করে দুস্তের দিকে যাবের ছেলের দিকে ফুক দেখ ছেলের দিকে ভালো হয়ে যাবে জিব্রাইলে আইনা গো যখন সংবাদ পৌঁছাইল দয়াল নবী শুই না গো যাবার খুশি হইল গো কুম্বিসিল্লা বইলা গো আয়াত ছিল আবার ভাই মরা ছেলে হইল ভালো ওরে প্রাণের ভাই দাওয়া তো খাইল গয়া আমার দয়াল মস্ত ভাই খাইতে বৈসা বলছে গো দেখো ছেলেদের বুঝাইয়া মাংস গুলি খাইয়ে গো হাড় গুলি যাইও থুইয়া মাংস গুলি খাইল গো সবাই হাড় তো খাইল না খানার শেষে দয়াল নবী গো কি করে তখন আয়া রে খানা
পিনা হইল গো সারা ওরে প্রাণের ভাই ওরে হাড্ডি গুনা ছিল আমি সবাতে জানাই দস্তর খানায় ছিল গো হাড়গুলা ওরে প্রাণের ভাই ওরে বক্তির চামড়ার ভিতরে হাড়গুলি ঢুকায় আমারে সেই আয়াত পাঠ করিল সবাতে যাই কইয়া বকরিখানা গেল রে তখন আবার বলো যে হটি বকরি ভালো হইয়া গো গেল ওরে প্রাণের ভাই ওইখান হইতে বিদায় আরে ওইখান হইতে নবীজি আমার বিদায় হইয়া যায় হায় হায় করলাম ইতি ওরে প্রাণের ভাই আয়া আয়াই ভুলবে তো কি হলে রে ক্ষমা করিবে সবাই ওরে